ডাইরেক্টৰ অফ ইকনমিক্স এণ্ড ষ্ট্ৰেটেজি ইয়াৰ বাবে মুঠ আপোনাৰ 45টা পদ মুকলি হৈছে। এই 45টা পদৰ বাবে আপোনাৰ চেলাৰী প্ৰদান কৰা হ'ব 12,000ৰ পৰা 97,000লৈকে চেলাৰী প্ৰদান কৰা হ'ব। লগতে আপোনাৰ গ্ৰেড পে প্ৰদান কৰিব, গ্ৰেড পে হ'ব 9,700কে। তো এই পদবোৰৰ কাৰণে আপোনালোকে কেনেকৈ আবেদন কৰিব পাৰিব আৰু আবেদন কৰিবলৈ আপোনাক কি কি ইলিজিবিলিটি লাগিব ইয়াৰ বিষয়ে মই সম্পূৰ্ণ ভিডিঅ' লৈ আহিছোঁ। তো ভিডিঅ'টো স্কিপ নকৰি শেষলৈ চাই থাকক। আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে এটা কথা কৈ দিওঁ যে আপোনালোকে যদি আসাম অনলাইন টেক চেনেলক সাবস্ক্রাইব করা নাই প্লিজ সাবস্ক্রাইব করে লব, কারণ মই আপনার কারণে এই যা জব আছে ইয়ার বিষয়ে ভিডিও আমার আসাম অনলাইন টেক চ্যানেল পাই থাকিব। তো বন্ধুসকল ইয়াত কৈছে যে ডাইরেক্টর অফ ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স ইয়ার বাবে আপনার 45টা পদ মুকলি হয়েছে। ইয়াত আপনার আনরিজার্ভ আছে 19টা, অর্থাৎ সকলে এপ্লাই করে পড়ব। আর OBCর কারণে আছে 12টা, SCর কারণে আছে 3টা, STBর কারণে আছে 5টা, আর ST কারণে আছে 2টা, আর EWSর কারণে আছে 2টা। ইয়াত আপনার স্যালারি প্রদান করব 22,000 পর 97,000লৈকে, লগতে গ্রেড পে প্রদান করা হব 9,700কে। আর এডুকেশন কোয়ালিফিকেশন বিচারিছে যে আপনি এট লিস্ট সেকেন্ড লাস্ট মাস্টার ডিগ্রি ইন ইকোনমিক্স স্ট্যাটিস্টিক আর ম্যাথমেটিক্স হব লাগিব ইন রেকগনাইজ ইউনিভার্সিটির পর। আর আপনার এজ লিমিট দিছে 21 ইয়ার্স, কম হব নোৱাৰিব, 21 ইয়ার্স কম হব নোৱাৰিব, আর আপনি 38 ইয়ার্স বেশি হব নোৱাৰিব। যদি আপনি এস সির পর হয় তেতিয়াহলে 5 বছর রিলাক্সেশন করা হব, যদি আপনি এস OBC পর হয় তেতিয়া 3 বছর দিয়া হব, আর আপনার যদি PWD পৰা হয় তেতিয়া 10 বছর দিয়া হব। আর কৈছে আদার আপনার যদি লাগিব সেটা আপনার দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, ইয়ার কৈছে PRC লাগিব। আপনার ক্যান্ডিডেট মাস্ট বি আপলোড ভেলিড PRC লাগিব, ভেলিড PRC এখন লাগিব, আর আপনার বার্থ সার্টিফিকেট লাগিব। তো আপনি এপ্লাই করব কেনকে এপ্লাই করব, আপনি এপ্লাই করতে যদি আপনার জেনারেল কাস্ট হয় তো আপনার এপ্লাই করতে ফিজ দিব লাগিব 285.42 টাকা দিব লাগিব, মানে ফিজ দিব লাগিব। যদি আপনি SC বা ST বা OBC হয় তেতিয়াহলে 185.42 রুপিস দিব লাগিব আপনার এপ্লিকেশন ফিজ দিব লাগিব। আর যদি আপনার BPL হয় তেতিয়াহলে আপনার 35 টাকা দিব লাগিব যদি ইন ফিমেল। তো আপনার এপ্লাই কেন করে এপ্লাই করে দেওয়ার কারণে আপনার FBSC আপনার যে অফিসের ওয়েবসাইট আছে এই অফিসের ওয়েবসাইটে গিয়ে আপনাদের ফর্ম ফিল আপ করে পড়ব। তো ইয়াত কৈছে যে ফর্ম ফিল আপ অনলাইন যে ফর্ম ফিল আপ স্টার্ট হব, অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হব 16 জানুয়ারি 2021 বর্ষত 16 তারিখের পর এপ্লিকেশন স্টার্ট হব। আর আপনার লাস্ট ডেট হব 17 ফেব্রুয়ারিলৈকে আপনার লাস্ট ডেট হব। তো বন্ধুসকল আপনার যদি ভিডিও ভাল লাগিছে তো লাইক আর সাবস্ক্রাইব করব আর বন্ধুসকলে শেয়ার করে দিব, মানে ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক দি দিম। আজিলৈকে এইখিনিতে।